নির্বাচন পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হল স্ট্রংরুম ভোটের পর সব ইভিএম কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয় এই স্ট্রংরুমগুলিতে পুরুলিয়ায় এবার তিনটি স্ট্রংরুম করা হয়েছে শুধু সশস্ত্র রক্ষীরাই নন এখানে নজরদারিতে নিযুক্ত রয়েছেন রাজনৈতিক দলগুলির এজেন্টরাও প্রতিটি নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অঙ্গ গ্রহণ হয়ে যাবার পর ইলেকট্রনিক ভোটিং মেশিন সিল করে রাখা হয় এই স্ট্রং রুমে গণনার দিন এখান থেকেই সেগুলি বের করে নিয়ে যাওয়া হয় গণনাস্থলে পুরুলিয়া জেলায় এবার তিনটি স্ট্রং রুম করা হয়েছে এর মধ্যে সবথেকে বেশি ইভিএম রয়েছে পুরুলিয়া পলিটেকনিকে এখানে রয়েছে বলরামপুর বাগমুন্ডি জয়পুর এবং পুরুলিয়া বিধানসভা আসনের ইভিএমগুলি এছাড়াও রঘুনাথপুর কলেজের স্ট্রং রুমে রয়েছে কাশীপুর পাড়া এবং রঘুনাথপুর আসনের ইভিএম পুরুলিয়া শহরের উপকণ্ঠে থাকা ডায়েট কেন্দ্রের রুমে রয়েছে বান্দোয়ান এবং মানবাজার বিধানসভার ইভিএম স্ট্রংরুমের নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী বিশেষ ব্যবস্থা রয়েছে রাজনৈতিক দলগুলির স্বীকৃত প্রতিনিধিদের জন্য নির্বাচন কমিশন থেকে নির্দিষ্ট পরিচয়পত্র নিয়ে তারা এই স্ট্রং রুমগুলির নিরাপত্তা দেখতে পারেন নির্দিষ্ট মনিটরে স্ট্রং রুমগুলির সিসিটিভির ফুটেজ দৃশ্যমান করা হয় পুরুলিয়া পলিটেকনিকে চব্বিশ ঘন্টায় এই মনিটারে নজরদারি করছেন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা তারা খুশি এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রতিটি প্রার্থীরাই আমরা স্ট্রং রুমে ভিজিট এজেন্ট আছি তারা আমরা প্রতিটা নিয়মিত সিসিটিভি ফুটেজ দেখছি যে মনিটারিং রুম করা হয়েছে সে রুম রুমও ডিএম সাহেব আমাদেরকে পারমিশন দিচ্ছে যাওয়ার জন্য সেখানে আমরা যাচ্ছি সেখানেরও ফুটেজ আমরা দেখছি এখন আমাদের যে ফুটেজগুলো সে ফুটেজগুলো সব ক্লিয়ার এখন আমাদের আর কোনো অভিযোগ নেই আর ক্যামেরাও চেক করছি যে ঠিক চলছে কিনা মোটামুটি এখন ক্যামেরা ভালো সার্ভিস দিচ্ছে কোনো অসুবিধা নেই আর টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা ডিউটি করে চলেছি আমরা সকাল দুপুর সন্ধ্যা রাত্রি আমাকে টোয়েন্টি ফোর আওয়ার্স চার পাঁচ দিন ধরে কন্টিনিউ ডিউটি দিচ্ছে আমাদের একটা বেচ আছে টাইম শিফট করে করে আমরা ডিউটি দিচ্ছি ক্যামেরায় সকতের সঙ্গে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় দূরদর্শন সংবাদ পুরুলিয়া